ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কেন্দ্রে প্রস্তাবিত ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরতি ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম তার ফলে বেশ কিছু জায়গায় পরিষেবা যেমন বিঘ্নিত হয়েছে আবার কিছু কিছু হাসপাতালে পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে যেমন আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে এস এস কেম কলকাতা মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল এবং চুচোড়া ইমামবাড়া হাসপাতাল যেখানে চিকিৎসা পরিষেবা আউটডোর বিভাগে একেবারেই বিঘ্ন হয়ে রয়েছে অন্যদিকে আপনাদের দেখাবো অন্য তিনটি জায়গার ছবি যেমন শিলিগুড়ি হাওড়া এবং এনআরএস হাসপাতাল যেখানে পরিষেবা কিন্তু অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে রোগীদের ভিড় রয়েছে রোগীরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং আউটডোর থেকেও টিকিট কাটা যাচ্ছে স্বাভাবিকভাবেই পরিষেবা কিন্তু চলছে চিকিৎসকরা সকলেই উপস্থিত রয়েছে এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী কথা বলে নেব ময়ূর এসএসকেএম হাসপাতালে পরিষেবা বিঘ্নিত যেমনটা জানা যাচ্ছে সেক্ষেত্রে রোগীরা তারা কি এখনো অপেক্ষা করছেন যদি কোনোভাবে আজকে দেখানো যায় চিকিৎসককে হ্যাঁ দেখো তোমার যে ছবিটা আমি দেখাবো সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে হাসপাতালে আউটডোরের বাইরে অর্থ ওপিডির বাইরে আমরা রয়েছি এখানে রোগীদের এবং রোগীর যারা আত্মীয় স্বজন তাদের লম্বা লাইন যত দূর চোখ যাচ্ছে এই লাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে যারা এসেছেন প্রত্যেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এসেছেন অনেকটা সময় চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্যই হাসপাতালে তারা অপেক্ষা করছেন কিন্তু বাস্তব ছবিটা কি কতক্ষণ আছেন দাদা আমি তো সাম্বাদ দেখে না আছি আমাদের ওটি চলছে আজকে ওটি হলো তো একটা ওয়ার্ডে নটা ওটি হলো ওয়ার্ড অনেক আছে মানে ওটি প্রচুরই হচ্ছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আছেন আপনি আপনি এখানে ডাক্তার দেখাতে পাচ্ছেন হ্যাঁ আজকে হ্যাঁ আজকে পেয়েছি আজকে আবার আপনি বলছেন হ্যাঁ এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি আর পৌঁছাতে করতে ডাক্তারবাবুর কাছে প্রায় এখনো

এইখানে বারোটার সময় নেমেছে এসেছি এখন পর্যন্ত আছি কেউ বারোটার সময় এসেছেন আপনি কখন এসে এসেছেন সাড়ে দশটা আপনারা দেড় ঘন্টা হ্যাঁ আমি যতদূর চোখ যাচ্ছে রোগীদের লম্বা লাইন এটাই এস এস কেমের অর্থ আউটডোরের বাইরের ছবি অর্থ ওপিডির ছবি আমাদের ক্যামেরা পড়েছেন অজয় দাস সেই ছবি দেখাচ্ছে কয়েকজন কোথা থেকে এসেছেন

সকালবেলা থেকে এই রোগীর আত্মীয়রা তারা লাইন দিয়ে হাসপাতালে বাইরে রয়েছেন এবং প্রত্যেকেরই যেটা বক্তব্য যে অন্যান্য দিন এই লাইনের সংখ্যা বেশি থাকে চিকিৎসকেরা বেশি থাকে হাসপাতালে কর্মীদের সংখ্যা বেশি থাকে এবং স্বাভাবিকভাবেই এতটা ভোগান্তি হয় না কিন্তু আজকে এই কর্মবিরতির জেরে ভোগান্তির ছবি সেটা কিন্তু যত সময় যাচ্ছে তত প্রকট হচ্ছে এস এস কেম হাসপাতালে ধন্যবাদ ময়ুক অর্থাৎ যে ছবি আমরা দেখলাম সেখানে একেবারেই অচল অবস্থা বলাই যায়